গর্ভাবস্থার টিকা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। গর্ভাবস্থার সাধারণত আমরা টিটেনাস টিকাটা সবচেয়ে বেশি দিয়ে থাকি। সেই টিটেনাসে যদি আমাদের দেশে 15 থেকে 45 বছর বয়সে মাদের টিকা দিয়ে থাকে, সেই টিকাগুলো যদি কোনো মা নিয়ে থাকে, সে 5টা টিকা যদি কমপ্লিট হয়ে থাকে, তাহলে এই প্রেগনেন্সিতে তাকে কোনো টিটেনাসের টিকা দেওয়া লাগবে না। যদি কোনো মা সে টিকা ইনকমপ্লিটের কথা না দিয়ে থাকে, তবে প্রেগনেন্সিতে টিটেনাসের 2 ডোজ টিকা নিয়ে থাকবেন। প্রথম ডোজ 3 মাসের পর থেকে 8 মাস পর্যন্ত 1 মাস অন্তরন্ত সে 2টা টিকা দিয়ে থাকবেন। তাছাড়া কেউ যদি হ্যাপাটাইটিসের টিকা না দিয়ে থাকে, হ্যাপাটাইটিস বি এর টিকা, তাহলে প্রেগনেন্সিতে সে টিকা নিলে মা বাচ্চা দুজনেই ভালো থাকবেন এবং এটা বাচ্চা এবং মায়ের পর কোনো বিরূপ প্রতিক্রিয়া নাই। সেই টিকাগুলোর ডোজ হচ্ছে আমরা 2টা শিডিউলে দিয়ে থাকি। হ্যাপাটাইটিস বি এর টিকাগুলো 0, 1, 6 and 12। 0 কেউ যদি পর এভাবে দিতে পারে অথবা কেউ পরপর 3 মাসের পর 0, 1, 2 এবং 12 মান্থে আর একটা বুস্টার ডোজ দিতে পারে। এটা হচ্ছে হ্যাপাটাইটিসের টিকা। তাছাড়া কেউ যদি টাইফয়েড এরিয়াতে অথবা হাই রিস্ক সেরকম কোনো প্যান্ডেমিক এরিয়াতে সে থেকে থাকে, তাহলে টাইফয়েডের টিকা দিতে পারবে। টিকা প্রেগনেন্সির জন্য কোনো সমস্যা করে না। যদি কেউ রুবেলা ভ্যাকসিন দিয়ে থাকে, তাকে বলবো যে প্রেগনেন্সির 3 মাস তাকে বাচ্চা না নিতে। রুবেলার ভ্যাকসিন যদি কেউ নেয়, 3 মাস বাচ্চা না নেওয়ার জন্য, হ্যাঁ, রুবেলা ভ্যাকসিনে প্রেগনেন্সির উপর বিরূপ প্রতিক্রিয়া আছে, যেটা বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। প্রেগনেন্সিতে রেবিস বা জলাতঙ্ক অথবা কোনো কুকুরে কামড় অথবা বিড়ালে আছর অথবা ইঁদুরে আছর অথবা কামড়ে দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে রেবিস ভ্যাকসিন সেই প্রেগনেন্সিতে নিতে পারবে। রেবিস ভ্যাকসিন, কারণ এখানে ভ্যাকসিন এই জন্যে নিবে যে এখানে রেবিস ভ্যাকসিন বা জলাতঙ্কে কেউ আক্রান্ত হয়ে থাকলে তাকে 100% তার মায়ের মৃত্যু ঝুঁকি বেশি। সেই এবং রেবিস ভ্যাকসিনে বাচ্চার উপর তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই, সেই জন্য আমরা রেবিস ভ্যাকসিন যদি কোনো মা কুকুরে কামড় অথবা আঁচড় অথবা বিড়ালে কামড় আঁচড় দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাকে বলবো যে যত দেরি না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেই রেবিস ভ্যাকসিন দিয়ে ফেলবেন।